আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এ আর মিডিয়া। আমি এম এ রাজা আজ আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি অলিকল শিরোমণি হাজার শাহজাহান রহমতুল্লাহ এগামন অপরিচয় নিয়ে একটু সংক্ষিপ্ত আকারে আমার এই চিত্র প্রয়াস। আপনাদের যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটি দেখে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। শিশু সাহেব আউলিয়া সিলেট নগরী পূর্ণভূমি হিসাবে খেয়ে এই শহরে সাহিত্য আছেন অলিকল শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। ভারতীয় উপমহাদেশে বিখ্যাত সুফি দরবেশ, ওনার পুরো নাম শেখ শাহজালাল কুলিয়াত মুজাররাদত। শাশ্বতীর হিজরি মোতাবেক 1303 খ্রিস্টীয় বাংলায় 32 বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে বাংলাদেশের সিলেট অঞ্চলের তীর্থ সাহেব আউলিয়া নিয়ে এসেছিলেন। তবে আসার স্বর ও তারিখ নিয়ে বিভিন্ন অভিমত যদিও রয়েছে, ফার্সি ভাষায় লিখিত ফলকলিপি থেকে প্রাপ্ত সন তারিখ সঠিক বলে ধারণা করা হয়, যা বর্তমানে ঢাকা জাদুঘরে আছে এবং ওনার মাধ্যমেই সিলেটে ইসলামের বহুল প্রচার ও প্রসার ঘটে। সিলেট বিজয়ের পর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সফর সঙ্গীগণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসবাস করেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সফর সঙ্গী 360 আউলিয়া সিলেট আগমন ও গৌরবিন্দ রাজাকে পরাজিত করে সিলেট ইসলামের বিজয় ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। হযরত শাহজালাল রহমতুল্লাহ জন্ম 25 মে 1271 খ্রিস্টাব্দে কোরিয়া শহরে ইয়েমেন রোম সালাত, যা বর্তমান তুরস্ক। খেতাব ছিল আল মুরারাত। ওনার পিতার নাম ছিল হযরত মাহমুদ রহমতুল্লাহ আলাইহি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শিশুকালে মাতৃহীন হন এবং 5 বছর বয়সে পিতাকে হারান। এরপর ওনার বাবা হযরত আহমদ কবির ওনাকে লালন পালন ও উপযুক্ত শিক্ষা দিয়ে গড়ে তোলেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ এর মামা ও শিক্ষাগুরু শায়খ সৈয়দ আহমদ কবির সুহরাওয়ার্দী সাধারণত আহমদ কবির নামে পরিচিত ছিলেন এবং ওনার পিতা ছিলেন সৈয়দ জালাল সুরুখ বুকারি রহমতুল্লাহ আলাইহি। হযরত শাহজালালের জন্মের আগে ভারতবর্ষে ইসলাম প্রচারের লক্ষ্যে মুলতানের নিকট আউচে এসে বসবাস করেন এবং এখানে শেষ নিঃশ্বাস্তে করেন সৈয়দ আহমদ কবির সুহরাওয়ার্দী রহমতুল্লাহ এর পিতা সৈয়দ জালাল সুরুখ বুকারি। সৈয়দ আহমদ কবির সুহরাওয়ার্দী রহমতুল্লাহ এর পিতা সৈয়দ জালাল সুরুখ বুকারি ছিলেন তার ঋষি। হযরত শাহজালাল রহমতুল্লাহ পীরদের উদ্দস্ত পীরগণের তালিকা সিলসিলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেখ হাসান বসরি রহমতুল্লাহ, শেখ হাবিব আজমির রহমতুল্লাহ, শেখ মারুফ কফি রহমতুল্লাহ, শেখ শিগরি সুকুতি রহমতুল্লাহ, শেখ মোহাম্মদ সিকান্দার রই রহমতুল্লাহ, শেখ আহমদ দিনুরি রহমতুল্লাহ, শেখ আবুইয়া রহমতুল্লাহ, শেখ আজি উদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ, শেখ আবু নজিব জিয়াউদ্দিন রহমতুল্লাহ, শেখ হিসাবউদ্দিন রহমতুল্লাহ, শেখ মাহমুদ রহমতুল্লাহ, শেখ বাহাউদ্দিন জাকারিয়া রহমতুল্লাহ। সৈয়দ জালাল সুরকারী রহমতুল্লাহ, সৈয়দ শায়খ আহমদ কবির সোহরাওয়ার্দী রহমতুল্লাহ ও হযরত শাহজালাল রহমতুল্লাহ। জন্মগতভাবে হযরত শাহজালাল রহমতুল্লাহ দরবেশ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্বপ্নে দেখেন ভারতবর্ষে ইসলাম প্রচারে যাচ্ছেন এবং এই স্বপ্নের কথা ওনার বাবা ও পীর সৈয়দ আহমদ কবিরের কাছে বলেন। আহমদ কবির এক মুঠো মাটি দিয়ে বলেন, এই মাটির গন্ধের সাথে যেখানে বিলপত ও বর্ণের মিল পাবে সেখানেই ইসলাম প্রচার করবে ও আস্থানা গড়ে তুলবে। আরবের মক্কা শরীফ হইতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যাত্রা শুরু করেন এবং অবশেষে তিনি সিলেটের মাটিতে এসে পৌঁছান এবং অত্যাচারী রাজাকে পরাজিত করে এখানেই মাটির সাথে বর্ণের সাথে মিল খুঁজে পান এবং এখানেই আস্থানা গড়ে তোলেন এবং 1346 খ্রিস্টাব্দে 75 বছর বয়সে সিলেটের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এখানেই ওনাকে শায়িত করা হয়। সিলেট বিজয়ের পর দিল্লির সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ
শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটের শাসনভার গ্রহণের প্রস্তাব দেন, কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তা প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে সুলতান বিশেষ ঘোষণা জারি করে সিলেট শহরে খাজানা মুক্ত করে দেন। দরবেশ শাহ সুফি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সম্মানিত করেন, যা আজও দরগাহ এলাকায় বলবৎ আছে। হাজার হাজার গদার মাছ আছে পুকুরে, আছে কূপের মধ্যে সোনার কই মাগুর। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাকে সাদরে গ্রহণ করেন এবং পিতৃ নিদর্শন স্বরূপ তিনি তাহাকে সুরমা রঙের এক জোড়া কবুতর উপহার দেন এবং তা আজ জালালি কবুতর নামে পরিচিত। বর্তমানে সুরমা রঙের যে কবুতরগুলো দেখা যায় তাই কবুতরের বংশধর, মাজার এলাকায় যাকে যাকে উড়ে উঠতে দেখা যায়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি চিল্লাকানা মাজারের দক্ষিণ দিকে গ্রিল গেরা তারকাখচিত চিত্র যে গড়টি রয়েছে, এটাই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি চিল্লাকানা। স্থানটি মাত্র 2 ফুট চওড়া। এই চিল্লাকানায় তিনি জীবনের 30টি বছর আরাধনায় কাটিয়েছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একজন থিম বা দরবেশ ছিলেন না, তিনি ছিলেন একজন বীর মুজাহিদ। দরগাহ চত্বরের উত্তর দিকে একটি পুকুর রয়েছে। এই পুকুরে রয়েছে অসংখ্য গজার মাছ। 2003 সালে কতিপয় লোক বিষ প্রয়োগের প্রায় 700-700 বেশি মাছ হত্যা করা হয় এবং মরে যাওয়া মাছগুলোকে মসজিদের পশ্চিমে গুরুস্থানে পুঁতে ফেলা হয় এবং এই পুকুরে মাছ শুদ্ধ হওয়ায় হযরত শাহজালাল রহমতুল্লাহ সর্বসঙ্গী মলিবাজারের শাহ মুস্তফা রহমতুল্লাহ বাজার থেকে 2004 সালে 11 জানুয়ারি 24টি গজার মাছ এনে পুকুরে ছাড়া হয় এবং বর্তমানে আবার মাছের সংখ্যা 100-তে দাঁড়িয়েছে। ডিয়ার ভিউয়ার্স, হযরত শাহজালাল রহমতুল্লাহ জীবনের ইতিহাস বলে শেষ করা যাবে না। আমি অল্প পরিসরে আপনাদের কাছে তুলে ধরলাম। বাংলা দিয়ে অবশ্যই লাইক দিবেন এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামীতে ইনশাআল্লাহ শাহজালালের পুনর্জীবনী নিয়ে আপনাদের সম্মুখে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।